দ্রুত শিক্ষক নিয়োগের দাবিতে 24 জুন ভার্চুয়াল অনশনের ডাক আপার প্রাইমারি সংগ্রামী মঞ্চের। আপার প্রাইমারির নিয়োগ দীর্ঘ 7 বছর ধরে চলছে, কিন্তু এখনও পর্যন্ত সম্পূর্ণ হয়নি, কারণ একের পর এক মামলায় জড়িয়ে পড়ে এই আপার প্রাইমারির নিয়োগ। ইন্টারভিউ থেকে শুরু করে মেধাতালিকা প্রকাশ সমস্ত ক্ষেত্রেই দুর্নীতি ধরা পড়ে এবং সেখানে একের পর এক মামলা করা হয় কলকাতা হাইকোর্টে, যেগুলো নিষ্পত্তি এখনও করা সম্ভব হয়নি এবং কমিশন এবং রাজ্য একের পর এক নিয়ম দেখিয়ে সেই মামলাগুলিকে ঝুলিয়ে রেখেছে কলকাতা হাইকোর্টে এবং তার ফলে সেই মামলা নিষ্পত্তি ঘটিয়ে দ্রুত নিয়োগ করাও সম্পূর্ণ করা হয়ে উঠছে না, এরকমই জানাচ্ছে রাজ্য সরকার। এবং তা দায়ী করছে পরীক্ষার্থীদেরই, অর্থাৎ যারা মামলা করেছে তাদেরকেই দায়ী করছে রাজ্য সরকার। তাই এই মামলা দীর্ঘদিন ধরে চলছে এবং 7 বছর ধরেও আপার প্রাইমারি নিয়োগ কিন্তু এখনও সম্পূর্ণ হয়নি। গেজেট তথা নিয়োগকে মান্যতা দিয়ে অসঙ্গতি দূর করে মামলা মিটিয়ে দ্রুত নিয়োগের দাবিতে লকডাউনের মধ্যেই আপার প্রাইমারি পরীক্ষার্থীরা বিভিন্ন রকমভাবে আন্দোলন শুরু করেন। কোনো সদুত্তর না পায় আন্দোলনের ধারাবাহিকতায় আবারও 24 জুন আপার প্রাইমারি সংগ্রামী মঞ্চের ডাকে ভার্চুয়াল অনশন মঞ্চে হাজারো নিয়োগ প্রার্থী লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে একদিনের গণ আন্দোলনে সামিল হবেন। এই ভার্চুয়াল অনশন মঞ্চে নিয়োগ প্রার্থীদের পাশাপাশি রাজ্যের বহু বিশিষ্ট মানুষ তাদের সমর্থনে বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন আপার প্রাইমারি সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে তন্ময় ভট্টাচার্য, সৌমেন ঘোষ এবং গার্গী মুদি। এই অনশন মঞ্চ থেকে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে সম্পূর্ণ করার জন্য সরকারকে 1 মাস সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হলে তাদের অনির্দিষ্টকাল অনশনের দিকে যেতে বাধ্য করা হয় বলে জানিয়েছেন আপার প্রাইমারি সংগ্রামী মঞ্চের সদস্যরা। 24 জুন বাড়িতে বসেই লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে এই অনশনে অংশগ্রহণ করার জন্য আপনাকে একটি ছোট্ট ফর্ম ফিল আপ করতে হবে, যার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। আপনারা সরাসরি এই লিঙ্ক ক্লিক করে এই ধরনের একটি ছোট ফর্ম ফিল আপ করবেন, যেখানে আপনাকে আপনার নাম দিতে হবে, সঙ্গে সাবজেক্ট, তার সাথে অ্যাড্রেস এবং হোয়াটসঅ্যাপ নাম্বার। এছাড়াও আপনার কিছু কমেন্ট বা সাজেশন থাকলে তা লিখে আপনি সাবমিট করতে পারবেন।